পণ্য পরিবহনের জন্য প্রায় সময় আমাদের ট্রাকের প্রয়োজন হয়। কিন্তু হাতের কাছে সময়মতো ট্রাক মিলবে কোথায়? নিজে গিয়ে ভাড়া করা ঝুঁকিও কিন্তু কম নয়। প্রয়োজনের সময় ট্রাক বা পিকআপ ভাড়া করা হয়ে উঠতে পারে অন্যতম একটি সমস্যার কারণ। ট্রাক স্ট্যান্ড খুঁজে বের করা, ভাড়া নিয়ে দর কষাকষি, আবার সঠিক ভাড়া ধারণা না থাকায় ট্রাক বা পিকআপ ভাড়া বরাবর একটি সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলার বিষয়। আর এই সমস্যাগুলোর সমাধান নিয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রাক সার্ভিস নেওয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম ট্রাক লাগবে। আজকে আমরা কথা বলবো ডিজিটাল ট্রাক রেন্টাল সার্ভিস ট্রাক লাগবে সম্পর্কে। গণপরিবহন সমস্যার পাশাপাশি বাংলাদেশে পণ্য পরিবহনের সময়ও পারফেক্ট পরিবহন খুঁজে পাওয়াটা অনেকটাই ঝামেলার বিষয়। অনেক সময় ভাড়া করা নিয়েও পড়তে হয় বিপাকে। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে যাত্রা শুরু মূলত ট্রাক লাগবে প্ল্যাটফর্মটির। বাংলাদেশের পণ্য পরিবহন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ট্রাক লাগবে তার যাত্রা শুরু করে 2017 সালের অক্টোবর মাসে। এই দারুণ আইডিয়াটি নিয়ে কাজ করছেন দুজন অসামান্য প্রতিভাবান ব্যক্তি, এনায়েত রশিদ এবং মীর হোসেন ইকরাম। তাদের মূল লক্ষ্য ছিল ট্রাক ড্রাইভারদের জীবনমান উন্নত করা এবং ট্রাক মালিক, ড্রাইভার আর সেবা নেওয়া গ্রাহকদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করা। বর্তমানে কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এনায়েত রশিদ এবং সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন মীর হোসেন ইকরাম। মূলত কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী এনায়েত রশিদ তার পণ্য পরিবহনে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন এবং এই থেকেই তার ট্রাক লাগবে প্ল্যাটফর্মটি প্ল্যান মাথায় আসে। পণ্য পরিবহনের জন্য ট্রাক বা পিকআপ ভাড়ার এই সমস্যা দূর করতে ট্রাক লাগবে পুরো ঢাকা সিটি জুড়ে পিকআপ ভাড়া সুবিধা দিচ্ছে। প্রথম থেকেই নতুন নতুন আপডেটের মাধ্যমে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য ট্রাক ভাড়ার পদ্ধতি সহজতর করে চলছে ট্রাক লাগবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিবহন সমস্যার সমাধানেও কাজ করছে দেশের এই জনপ্রিয় স্টার্ট আপটি। পণ্য পরিবহনের সমস্যার কথা মাথায় রেখে ঘরে বসেই প্রয়োজনে ট্রাক রিজার্ভ করা এবং উপযুক্ত দামে ভাড়া করার সুবিধা দিয়ে এসছে দেশীয় অ্যাপভিত্তিক এই পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানটি। অর্থাৎ ঘরে বসে অ্যাপের মাধ্যমে যে কোনো ধরনের ট্রাক বা পিকআপ আপনি ভাড়া করতে পারছেন খুব সহজেই। ট্রাক লাগবের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশিদ বলেন, প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রচলিত মাধ্যমে পরিবহন ব্যবস্থার ব্যয়ভার বহন করলেও মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ছোট বা বড় যে কোনো বাড়তি খরচই তাদের ব্যবসা পরিচালনায় প্রভাব ফেলে। তাদের সমস্যার কথা মাথায় রেখে ট্রাক লাগবের এই বিশাল নেটওয়ার্কটি সাজানো হয়েছে। ট্রাক অপারেটররাও অ্যাপটি ব্যবহার করে ফিরতি পথে নতুন ভাড়া পেতে সক্ষম হচ্ছেন, যার কারণে ফিরে আসার পথে তাদের পুনরায় খালি ফিরে আসার সম্ভাবনাও অনেক কম। আবার অনেক সময় ট্রাকে পণ্য তুলে দেওয়ার পর দুশ্চিন্তায় থাকতে হয় যে ট্রাক চালক ঠিকভাবে পণ্য পৌঁছে দেবেন তো। এই সমস্যারও সমাধান পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে সেবা নিলে। এখানে সেবাগ্রহীতা অনেকখানি চিন্তামুক্ত থাকতে পারবেন, কারণ তিনি জানতে পারবেন চালক সহ ট্রাক মালিকের বিস্তারিত তথ্য এবং তার পণ্য নিয়ে ট্রাকটি এখন কোথায় অবস্থান করছে সেটাও। বর্তমানে ট্রাক লাগবে প্ল্যাটফর্মটি প্রতিটি ট্রাক ভেরিফাইড। এই প্ল্যাটফর্মটিতে রেজিস্ট্রেশনের জন্য ট্রাক মালিকের এবং ট্রাকের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়। আর এসব তথ্য সংরক্ষিত থাকায় আপনার পণ্য যে সুরক্ষিতভাবে জায়গা মতো পৌঁছে যাবে এই বিষয়ে রয়েছে শতভাগ নিশ্চয়তা। এমনও দেখা যায় যে ট্রাকে পণ্য তুলে দিয়ে তার সাথে একজন লোক দিয়ে দিতে হয় পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এত সব ঝামেলা এড়ানোর জন্যই সবচেয়ে সহজ উপায় এখন হাতের মুঠোয়। প্যান্ডেমিকের এই সময়ে ভয়াবহতা দিন দিন আরও বেড়ে চলেছে। বিশেষ করে এই দ্বিতীয় ঢেউয়ে আমাদের আরও অনেক বেশি সাবধান হওয়া উচিত। এই অবস্থাতেও অনেকের প্রয়োজনের তাগিদে প্রতি মাসে বাসা বদল করতে হচ্ছে। একটি পরিসংখ্যান অনুযায়ী ঢাকা এবং ঢাকার বাইরে 2020 সালের মার্চ থেকে জুন মাস সময়কালে আনুমানিক 50,000-এরও বেশি বাসা বদল হয়েছিল। ট্রাক লাগবে করোনা পরিস্থিতি শুরু থেকেই প্রফেশনাল শিফটিং সার্ভিস দিয়ে আসছে ঢাকা সিটি এবং ঢাকা সিটি থেকে দেশের অন্যত্র। এছাড়াও দেশের বিভিন্ন মেগা প্রজেক্ট এবং উন্নয়ন প্রকল্পের পরিবহন সেবা নিরবিচ্ছিন্ন রাখতে ট্রাক ভাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রাক লাগবে সারা দেশে প্রজেক্ট লজিস্টিক সার্ভিস চালু করেছে। বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান দুইটি প্রকল্প রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়মিত পরিবহন সেবা দেওয়ার পাশাপাশি কর্পোরেট সার্ভিস এবং দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পাথর, বালু, মাটি সহ সকল ধরনের কনস্ট্রাকশন মালামাল পরিবহনে কাজ করে চলেছে এই স্টার্ট আপটি। ইতিমধ্যে ভারী মেশিনারিজ, পোল্ট্রি ফিড, সিমেন্টের কাঁচামাল, সার এবং কয়লা সেগমেন্টেও কার্যক্রম প্রসারণের জন্য কাজ করছে ট্রাক লাগবের প্রজেক্ট লজিস্টিক টিম। এর ফলে যে কোনো বড় এবং মাঝারি ধরনের প্রজেক্টের জন্য সময় মতো লজিস্টিক সেবা প্রদান, প্রফেশনাল সার্ভিস এবং ডিজিটালাইজড পরিবহন সেবা নিশ্চিত করা আরও সহজ হচ্ছে গতানুগতিক পরিবহন সেবার তুলনায়। এই লজিস্টিক সেবার আওতায় বর্তমানে প্রফেশনাল এবং ডিজিটালাইজড লজিস্টিক সেবা, প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের ডাম্প ট্রাক, খোলা ট্রাক এবং ট্রেলার প্রদান,
পাশাপাশি ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার, 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন কাস্টমার সেবা, ভেরিফাইড ট্রাক এবং ড্রাইভার সুবিধা প্রোভাইড করছে সংস্থাটি। স্টার্ট আপটি শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 10 লাখেরও বেশি ট্রিপ সম্পন্ন করেছে তাদের অ্যাপের মাধ্যমে। মাত্র 36টি ট্রাক দিয়ে তাদের যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের রেজিস্টার্ড ট্রাকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50 হাজারেরও বেশি। বর্তমানে ঢাকার মহাখালী DOHS-এ তাদের অফিস অপারেশন পরিচালনার পাশাপাশি লিঙ্কডিনে দেওয়া তথ্য অনুযায়ী তাদের এমপ্লয়ি সংখ্যা 100 জনেরও বেশি। এছাড়াও বর্তমানে ট্রাক লাগবে প্ল্যাটফর্মটি বাংলাদেশের বিগেস্ট অ্যাগ্রিটেক প্ল্যাটফর্ম আইফার্মারের সাথেও পার্টনারশিপের মাধ্যমে কাজ করে আসছে। ট্রাক লাগবে প্ল্যাটফর্মটি শুরু করার প্ল্যান মূলত 2016 সালে ডিসেম্বর মাসে শুরু হয়ে যায় এবং 2017 সালে বাংলাদেশ সরকারের ICT ডিপার্টমেন্টের আন্ডারে অর্গানাইজ করা স্টার্ট আপ চ্যালেঞ্জে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে এই স্টার্ট আপটি। 20টি উদ্ভাবনী প্রকল্প থেকে ট্রাক লাগবেকে প্রথম স্থানের জন্য বাছাই করা হয়। 2017 সালের জুলাই মাসে তাদের অ্যাপটি ট্রায়াল ভার্সন বের করা হয় অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য, যা পরবর্তীতে 2018 সালের অগাস্টে গুগল প্লে স্টোরে অ্যাপ ভার্সন হিসেবে রিলিজ করা হয়। 2018 সালের অক্টোবর মাসে ট্রাক লাগবে বেস্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে, যা বাংলাদেশে ব্র্যান্ড ফোরামের আন্ডারে অর্গানাইজ করা হয়েছিল। ট্রাক লাগবে এখন পর্যন্ত টোটাল 3টি ইনভেস্টমেন্ট রাউন্ডে মোট $6.3 মিলিয়ন সংগ্রহ করেছে। তাদের সর্বশেষ অর্থায়ন 2021 সালের 1 ফেব্রুয়ারি সিরিজ এ রাউন্ডে উত্থাপিত হয়েছিল। এই স্টার্ট আপটি এখন পর্যন্ত 7টি ইনভেস্টর থেকে তাদের টোটাল ফান্ডটি কালেক্ট করেছে। তাদের মোস্ট রিসেন্ট ইনভেস্টমেন্ট পার্টনার হলেন দুবাই বেসড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্বরূপ পার্টনার এবং গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সিটি স্টার। এছাড়াও তাদের লিড ইনভেস্টর হিসেবে তালিকাভুক্ত রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট উইং, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, দ্য আরিয়া গ্রুপ, মাউন্ট পার্কার ভেঞ্চার এবং আরসি ভেঞ্চারের মতো ফার্মগুলো। ট্রাক লাগবে প্ল্যাটফর্মটির মূল লক্ষ্যই হচ্ছে তাদের অ্যাপের মাধ্যমে তাদের সার্ভিসটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ট্রাক ড্রাইভারদের জীবনমান উন্নয়নের পাশাপাশি ট্রাক মালিক, ট্রাক ড্রাইভার, শ্রমিক এবং সেবা গ্রহণকারীদের জীবন আরও বেশি সহজ করে দেওয়া এবং সেবা নেওয়া গ্রাহকদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং পরবর্তীতে কোন স্টার্ট আপটির ফিচার সম্পর্কে জানতে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। বিজনেস ওয়ার্ল্ডের আরও গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।